বড় রাজনৈতিক দল বিএনপি তার প্রতিনিধিত্ব আমরা করছি, মাঠে ময়দানে কাজ করছি। তবে বর্তমান প্রেক্ষাপটে যেখানে আমরা বক্তব্য দিতে যাই সেখানে আসলে সরকার বিরোধী আমাদের মুখ থেকে বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য আসবে না, এটাই স্বাভাবিক এই বাস্তবতায়। আর যেহেতু একটা পত্রিকা অফিস যেখানে এই দেশের মত প্রকাশের স্বাধীনতা নাই, ওই পত্রিকা অফিসে আসলে তো আরও বেশি করেই কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি জানি না সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাদের এই পত্রিকা অফিসে কোনো বার আছে কি না আমার জানা নেই, তবে থাকার কথা না, কারণ আপনারা অত্যন্ত সাহসী পদক্ষেপ নিচ্ছেন, সাহসী লেখা লিখছেন, এবং আপনাদের যে রিপোর্টার কিরণ প্রায় আমাদের সঙ্গে যোগাযোগ আছে, আমাদেরকে প্রশ্ন করে আমরা উত্তর দিই, বা লেখার জন্য যে দুই চারটি কথা বলা প্রয়োজন টু দ্য পয়েন্ট সেগুলো আমরা আপনাদেরকে প্রেরণ করার চেষ্টা করি তার মাধ্যমে। ওই কথা একটাই যে এদেশে যে বাস্তবতা, ওই বাস্তবতায় এখন পর্যন্ত মত প্রকাশের স্বাধীনতা বলতে যা বোঝায় তা অনুপস্থিত। সুতরাং বিবাদটা আমার মনে হয় খুব সাহসের সহিত এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে চায় আমার মনে হয়েছে। ইনশাল্লাহ যদি আমরা কখনো সুযোগ পাই আমরা আপনাদের এই সাহসিকতাটাকে আরও উচ্চমানে রাখার জন্য আপনাদের পাশে থাকব, এই আশাবাদটুকু আমি ব্যক্ত করছি। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন জানিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।